নমস্কার বন্ধুরা, বাসন্তীর হেসেলে সবাইকে স্বাগতম। আজকে আমি একটা খুব সাধারণ একটা রান্না করে দেখাবো। আমার রান্নাটা হলো, দেখুন, কলমি শাক ভাজা করব। আমি এখানে কলমি শাক ভাজার জন্য চিংড়ি মাছ নিয়েছি, আর রসুন পেঁয়াজ কুচি নিয়েছি, আর লঙ্কা, কাঁচা লঙ্কা সেরা। তো দেখুন, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। আমি সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। তেলটা গরম হলে আমি দেব এটার ভিতরে। তেলটা গরম হয়ে গেছে, কালো জিরে আর জিরে ফোড়ন দিলাম একসাথে। আমার ফোড়নটা হয়ে গেছে। আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন একসাথে রেখেছিলাম কষিয়ে, সেটাও দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা করে নেব, পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা করে নেব। আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, জিরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। খুব সাধারণ একটা রান্না এটা। আমার সবগুলো ভাজা হয়ে এসছে প্রায়। এবার আমি নুন হলুদ দেওয়া চিংড়ি মাছগুলো ঢেলে দেবো। আমি নুন হলুদ দেওয়া চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ এটা ভাজা করে নেব। কিছুক্ষণ নাড়িয়ে নেব, নাড়াচাড়া করে ভাজা করে নেব। আমি অল্প তেলেই রান্না করছি, কারণ বেশি তেল স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তো আমি সবসময় অল্প তেলেই রান্না করার চেষ্টা করি। এবার আমি কলমি শাকগুলো ঢেলে দিলাম। একটু নাড়িয়ে দেব। এবার আমি হলুদ দিয়ে দিলাম। নুনটাও দিয়ে দিলাম। একটু লঙ্কার গুঁড়ো দিলাম। কিছুক্ষণ
নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে দেবো। আমি ঢেকে দিলাম, কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এবার ঢাকনাটা তুললাম, কলমি শাকগুলো সেদ্ধ হয়ে গেছে। খুব সাধারণ একটা রান্না বন্ধুরা, আপনারা এটা বাড়িতে অবশ্যই করবেন, অবশ্যই বাড়িতে এটা করে খাবেন। তো আমি অল্প তেলেই রান্না করছি, আপনারা ইচ্ছা করলে বেশি তেল দিতে পারেন, কিন্তু বেশি তেলটা আমাদের কোলেস্টেরল বাড়ায়। বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার এই ভিডিওটা আপনারা আগে আপনি আগে দেখতে পান। তার জন্য প্রায় ভাজাটা হয়ে এসেছে, আমার ভাজাটা হয়ে এসেছে, আমি এটাকে তুলে নেব। দেখুন, আমি এটাকে তুলে নিলাম, দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। আপনারা এটা অবশ্যই বাড়িতে করবেন, সবাই ভালো থাকবেন। আমার রান্নাটা এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।